আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কের শুরুতেই শিরোনাম। বাগযুদ্ধ মহড়ার মধ্যেই উপকূলে ফিরল বিতর্কিত তুর্কি জাহাজ, ইতিবাচক আখ্যা গ্রিসের, হুঁশিয়ারি এরদোগান প্রশাসনের। করোনা রোধে দ্বিতীয় দফায় দেশ জুড়ে লকডাউন দিল ইসরায়েল, কড়াকড়ি বাড়াল নিউজিল্যান্ড, দৈনিক মৃত্যু সংক্রমণের শীর্ষে ভারত। সরকার বিরোধী গণ আন্দোলনের জোয়ার বেলারুশে, রাজধানীতে লাখো মানুষের ঢল, ব্যাপক ধরপাকড়। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ। তুরস্ক ইইউ বাগযুদ্ধ আর সামরিক শক্তিমত্তা প্রদর্শনের মধ্যেই উপকূলে ফিরে গেল তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ অরুশ রেস। পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে একে ইতিবাচক পদক্ষেপ আখ্যা দিলেন গ্রিক প্রধানমন্ত্রী। রাজনৈতিক কূটনৈতিক আলোচনার প্রতি গুরুত্ব আরোপ করলেও তুরস্কের হুঁশিয়ারি, সার্বভৌমত্বের বিষয়ে দেয়া হবে না এক বিন্দু ছাড়। ভূমধ্য সাগরে তুরস্কে তেল গ্যাসের অনুসন্ধান ঘিরেই উত্তেজনার সূত্রপাত, কারণ বিতর্কিত অঞ্চলটির দাবিদার ইইউ ন্যাটোর দুই সদস্য রাষ্ট্র গ্রিস ও সাইপ্রাস পরস্পরের প্রতি সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে চলছে বাগযুদ্ধ আর শক্তিমত্তা প্রদর্শন। এর মাঝেই আনাতোলিয়া ফিরল তুর্কি অনুসন্ধানী জাহাজ অরুশ রেস, যাকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ আখ্যা দিয়েছে গ্রিস। তবে অব্যাহত আছে সামরিক তৎপরতাও। সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জানান, বহরে যুক্ত হচ্ছে 18টি রাফালে যুদ্ধবিমান, 4টি ফ্রিগেট, 4টি নৌ হেলিকপ্টার, বিপুল টর্পেডো ক্ষেপণাস্ত্র। আগামী 5 বছরের মধ্যে সেনাবাহিনীতে আরও 15,000 সৈন্য যুক্ত হওয়ার ঘোষণাও দেন তিনি। তুরস্কের জাহাজ বন্দরে ফিরিয়ে আনা নিঃসন্দেহে ইতিবাচক সিদ্ধান্ত। এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক, কারণ উস্কানি থামলে সমঝোতার পথ তৈরি হবে। অবশ্য শক্তিমত্তা বাড়াতে দুদশকের মধ্যে সবচেয়ে বড় অস্ত্রের মজুত কিনছি আমরা। বিবাদের শুরু থেকে কূটনৈতিক আলোচনার উপর গুরুত্ব আরোপ করছে তুরস্ক। পাশাপাশি হুঁশিয়ারি, সীমান্ত সুরক্ষা বা সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বরাবরই শান্তি আলোচনা এবং রাজনৈতিক সমাধানের পক্ষে তুরস্ক। প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু দেশ ও জাতির অধিকার, সার্বভৌমত্ব রক্ষায় তুরস্ক বরাবরই সক্ষম, বিচার বুদ্ধি সম্পন্ন ও বদ্ধপরিকর। পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের তেল গ্যাস অনুসন্ধানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্য, গ্রিস ও সাইপ্রাসের অধিকার উপেক্ষা করে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বৈধতা নেই আঙ্কারার। ইস্যুটি নিয়ে সেপ্টেম্বরের শেষ নাগাদ বৈঠকে বসছে ইইউ। সেখানে আসতে পারে তুরস্কের উপর নিষেধাজ্ঞার ঘোষণা। মৌলী ইসলাম, যমুনা নিউজ। নিজ প্রশাসনের মহামারীকালীন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নেভাডায় নির্বাচনী জনসমাবেশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানেননি নিজ রাজ্য নেভাডার করোনাকালীন বিধিনিষেধও। রোববার প্রায় 3 মাস পর প্রথম উন্মুক্ত স্থানের বদলে বদ্ধ জায়গায় হয় ট্রাম্পের এই সমাবেশ। অডিটোরিয়ামের সব আসন পূর্ণ ছিল মানুষে, মাস্ক পরেননি প্রায় কেউই। যদিও গণমাধ্যম জানায় টিভি পর্দায় দেখা যাবে বলে ট্রাম্পের ঠিক পেছনে থাকা সমর্থকদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছিল। ঘণ্টাব্যাপী ভাষণে প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ লকডাউন আর বিধিনিষেধ লাখো মার্কিনীর স্বপ্নভঙ্গের কারণ হয়েছে। মহামারীর 8 মাসে মার্কিন ভূখণ্ডে 2 লাখের কাছাকাছি প্রাণহানি হলেও কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রে আর লকডাউন দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। প্রতিপক্ষ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে সন্ত্রাসী বলেও আখ্যা দেন ট্রাম্প। বাইডেন মাদকাসক্ত, তিনি অপরাধ দমনে নমনীয়, সন্ত্রাসীদের তুষ্ট করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছেন, আর আমার লক্ষ্য সন্ত্রাস দমন করা, সন্ত্রাসীদের গ্রেফতার করা। যদি নির্বাচনে বাইডেন জেতেন তা হবে সন্ত্রাসীদের জয়। বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করল ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, করোনার বিস্তার রোধে 3 সপ্তাহ দেশ জুড়ে থাকবে অবরুদ্ধ পরিস্থিতি। মহামারী সংক্রান্ত কড়াকড়ি আরও 1 সপ্তাহ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড আর ইন্দোনেশিয়া। তবে লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল মেলবোর্ন। করোনাভাইরাসে প্রাণহানি তুলনামূলক কম হলেও ইসরায়েলের সংক্রমণ ছাড়িয়েছে 1.5 লাখের চৌকাট। গেল সপ্তাহ থেকেই দৈনিক গড়ে 4,000-এর মতো মানুষের শরীরে মিলছে কোভিড-19।
মহামারী বিস্তার রোধে বিশ্বের প্রথম দেশ হিসাবে আবারও জাতীয় লকডাউন ঘোষণা করল ইসরায়েল। নির্দিষ্ট বিধিমালা অনুসারে আগামী 3 সপ্তাহ সিদ্ধান্ত বহাল থাকবে। প্রথম দফায় মার্চ থেকে মে মাস পর্যন্ত ছিল অবরুদ্ধ পরিস্থিতি। ইহুদি বর্ষপঞ্জিকা অনুসারে নতুন বছরের ছুটি শুরুর আগেই ঘোষিত হলো 3 সপ্তাহের লকডাউন। করোনা সংক্রমণের বিস্তার রোধেই মূল উদ্দেশ্য। প্রয়োজনে বাড়বে সময়সীমা, জানি দ্বিতীয় দফায় অবরুদ্ধ পরিস্থিতিতে কিছুটা বিপাকে পড়বে জনগণ, কিন্তু ইহুদিদের সুরক্ষার স্বার্থেই নেওয়া হলো সিদ্ধান্তটি। বিনোদন, পর্যটন কেন্দ্র এবং কর্মক্ষেত্রে কঠোর বিধিমালা জারি করেছে ইন্দোনেশিয়াও। এদিকে দ্বিতীয় দফায় নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ঘটার পর অকল্যান্ডে জারি হয় কড়াকড়ি, যা আরও 1 সপ্তাহ বহাল রাখার সিদ্ধান্ত নিল সরকার। দ্রুতগতিতে সংক্রমণের হার কমানোর দিকে নজর দিলেই হবে না, ভবিষ্যতের কথাও মাথায় রাখতে হবে। তাই মন্ত্রিসভা বৈঠকে অকল্যান্ডের সতর্কতার মাত্রা দ্বিতীয় ধাপে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তবে 23 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে সেখানকার কড়াকড়ি। তবে অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশে চলছে লকডাউন ও মাস্ক বিরোধী বিক্ষোভ সমাবেশ। রোববারও ছিল বড় ধরনের কর্মসূচি। মেলবোর্ন থেকে আটক করা হয় কমপক্ষে 74 আন্দোলনকারীকে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনাভাইরাসে মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষ অবস্থানে ভারত। 24 ঘন্টায় দেশটিতে 94,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19। আরও 1100 মৃত্যুতে মোট প্রাণহানি 80,000-এর কাছাকাছি। সংক্রমণ শনাক্ত 49 লাখ। দেশটিতে শুরু হয়েছে 18 দিনের বর্ষাকালীন পার্লামেন্ট অধিবেশন। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, লকডাউনের কারণে 29 লাখ সংক্রমণ ঠেকানো গেছে। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 421 জনের মৃত্যু দেখল মেক্সিকো। মহামারীর সর্বোচ্চ প্রকোপ দেখা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। দিনে 400-র মতো মৃত্যু রেকর্ড হয়েছে। কমেছে নতুন শনাক্তের পরিমাণও। বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় দফায় সর্বোচ্চ 3,07,000 ছাড়ালো সংক্রমণ শনাক্ত। মোট আক্রান্ত 2,92,00,000-এর কাছাকাছি। আরও 4,000-এর মতো প্রাণ কেড়ে নিল কোভিড-19। বিশ্বে মোট প্রাণহানি 9,28,000-এর মতো। পারস্পরিক সহযোগিতায় করোনা ভ্যাকসিন গবেষণায় সাফল্যের দ্বার প্রান্তে বিশ্ব, কিন্তু মহামারী নির্মূলে নেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আবারও এ কথা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনপদে মহামারী প্রবেশের 8 মাস পর বিশ্বজুড়ে লাখো মানুষ পরীক্ষামূলকভাবে সম্ভাব্য ভ্যাকসিন গ্রহণ করছেন। মানব ইতিহাসে প্রথমবার ঘটল এ ঘটনা। পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার কারণেই এত বড় পরীক্ষা চালানো সম্ভব হচ্ছে। এর মাধ্যমে কোভিড-19 সম্পর্কিত গবেষণায় উঠে আসছে নিত্য নতুন তথ্য। তবে পুরোপুরি মহামারীকে নির্মূলে এখনও বিশ্বে প্রয়োজন সৌহার্দ্য ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সৌদি আরবে শুরু হচ্ছে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, 15 সেপ্টেম্বর থেকে চালু হবে বিমান চলাচল। প্রথম ধাপে সরকারি ও সামরিক খাতের কর্মকর্তা, কূটনীতিক ও তাদের পরিবার পাবে ভ্রমণ সুবিধা। এছাড়া যারা বিদেশে কর্মরত, ব্যবসায়ী, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী এবং ক্রীড়া সদস্যরাও তালিকার আওতাভুক্ত। তবে পর্যটক এবং জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকদের সৌদি প্রবেশের ক্ষেত্রে অবশ্যই করোনা নেগেটিভ হওয়ার প্রমাণ দিতে হবে। 2021 সালের 1 জানুয়ারির পর জল, স্থল ও বিমান পথে চলাচলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করবে সৌদি আরব। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব। দেশটিতে মারা গেছেন 4,000-এর বেশি মানুষ। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। আবারও সরকার বিরোধী গণ আন্দোলনের জোয়ার দেখল বেলারুশ। শুধু রাজধানী মিনস্কেই রোববার বিক্ষোভে অংশ নেয় লাখো মানুষ। বিক্ষোভ হয় আরও 16টি শহরে। লুকাশেঙ্কো সরকারের পদত্যাগ এবং পরিবর্তনের দাবি জানান বিক্ষোভকারীরা। তাদের দমনে এদিনও শক্তি প্রয়োগ করে পুলিশ, চলে ব্যাপক ধরপাকড় মারধর। বেলারুশের সরকার বিরোধী বিক্ষোভ গড়াল 6ষ্ঠ সপ্তাহে। মানবাধিকার গোষ্ঠী বিয়াসনার তথ্য অনুযায়ী, মিনস্কে মার্চ অফ সলিডারিটি শীর্ষক রোববারের পদযাত্রায় অংশ নেন প্রায় 1.5 লাখ মানুষ। পুলিশের বেধড়ক মারপিট সত্ত্বেও রাজপথ ছাড়েননি বিক্ষোভকারীরা। আটক করা হয় প্রায় 400 জনকে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার যথেষ্ট মাথা ব্যথা আছে, তাই এখানে এসেছি, সরকার বিরোধী বীরদের পাশে আছি। এই দেশে এবং আমার জীবনে পরিবর্তন চাই। ইন্টারনেটে আমাদের দেশ নিয়ে কেমন কৌতুক হয় জানেন? এদেশে নাকি এমন কোন কুকুর বিড়াল নেই যে লুকাশেঙ্কোর শাসনামলে জন্মায়নি। এর শেষ দেখতে চাই আমি। আরও 16টি শহরে এদিন বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামান। জনগণের সেবক হিসেবে তাদের পাশে থেকে সহযোগিতার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান দেশটির বিরোধী দলীয় নেতা।
যখনই জনতা ক্ষুব্ধ হয় সরকার উল্টো শক্তি প্রয়োগ করে ক্ষোভ দমন করে, জনতার কথা শোনে না। আজ সময় এসেছে পুলিশের সিদ্ধান্ত নেয়ার যে তারা অবৈধ সরকারের পাশে থাকবে নাকি সাধারণ মানুষের সেবক হিসেবে তাদের পাশে দাঁড়াবে। বিক্ষোভ অব্যাহত থাকার মধ্যে মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে রওনা হন বেলারুশের রাষ্ট্রপ্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কো। গেল মাসে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের জেরে বেলারুশে বিক্ষোভ শুরুর পর প্রথমবার মুখোমুখি বসতে যাচ্ছেন দুনেতা। নুসহাত কামাল, যমুনা নিউজ। জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়োশিহিদে সুগাকে আনুষ্ঠানিক মনোনয়ন দিল ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বুধবার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হবে। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দীর্ঘদিনের সহযোগী 71 বছর বয়সী সুগা জাপানের বর্তমান সরকারের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি। অসুস্থতার কারণে গেল মাসে পদত্যাগ করেন আবে। তখন থেকেই তার উত্তরসূরি হিসেবে উঠে আসছিল সুগার নাম। 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদের বাকি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33 জনে, নিখোঁজ অনেকে। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ায় আরও তীব্র হয়েছে আগুন। রোববার আগুন আরও বাড়ার শঙ্কায় জারি করা হয়েছে লাল পতাকা সতর্কতা। 3 সপ্তাহের আগুনে ক্যালিফোর্নিয়ায় পুড়েছে 30 লাখ একর ভূমি। 4,000-এর বেশি বাড়িঘর ও স্থাপনা বিধ্বস্ত হয়েছে এই একটি রাজ্যেই। প্রাণ গেছে কমপক্ষে 22 বাসিন্দার। 29টি এলাকায় আগুন নেভাতে কাজ করছে 17,000 ফায়ার সার্ভিস কর্মী। অরেগনে অন্তত 35টি এলাকায় আগুন সক্রিয়, মারা গেছেন 10 জন। অত্যাধিক তাপমাত্রায় দেখা দিয়েছে খরা পরিস্থিতি। ওয়াশিংটনেও প্রাণ গেছে 1 জনের। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রশাসনের। নেপালে আকস্মিক বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে 12 জনের, নিখোঁজ 21 জন। রাজধানী কাঠমান্ডুর 100 কিলোমিটার পূর্বে বাহারাবাইজে এই ঘটনা ঘটে রোববার। চীনশাসিত তিব্বত সীমান্তের নিকটবর্তী অঞ্চলটিতে ভূমিধসে বিধ্বস্ত হয়েছে 100+ বাড়িঘর। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম বাহারাবাইজ। প্রশাসনের সংখ্যা, ভূমিকম্পে মাটির বাঁধন দুর্বল হয়ে পড়ায় ধস বেড়েছে অঞ্চলটিতে। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে ভূমিধস ও আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 314 জনে, নিখোঁজ 100+। মাইক্রোসফট নয়, জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক সফটওয়্যার কোম্পানি ওরাকেল কর্প। রোববার টেক জায়ান্ট মাইক্রোসফট জানায় তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীনা অ্যাপ প্রতিষ্ঠান বাইটডান্স। 1 মাসের বেশি সময় ধরে লাভজনক অ্যাপটির মালিকানা পেতে দিন দরবার করছিল মাইক্রোসফট। শেষ মুহূর্তে ভেস্তে যায় এই চেষ্টা। যদিও ওরাকেল যে টিকটক কিনছে সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনও। টিকটক কেনা বেচার এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের অনুমতি নিতে হবে ওরাকেল এবং বাইটডান্সকে। জাতীয় নিরাপত্তায় হুমকি বিবেচনায় টিকটক বিক্রি বা বন্ধে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাংককে থাই এয়ারওয়েজের উদ্যোগে চালু হলো বিমানের আদলে বিশেষ রেস্তোরাঁ, যেখানে বিমানের যাত্রী না হয়েও সুযোগ থাকছে বিশ্বমানের খাবার খাওয়ার। মূলত লকডাউনের কারণে বেকার থাকা কেবিন ক্রু, শেফ এবং ক্যাপ্টেনদের উপার্জনের ব্যবস্থা করতেই এই উদ্যোগ। বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম বিমান খাত। দীর্ঘদিন বিমান চলাচল বন্ধ থাকায় চাকরি হারিয়েছেন বহু কর্মী, বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন অনেকে। তবে কর্মীদের বেকারত্ব ঘোচাতে ব্যাংককে বিমানের আদলে বিশেষ রেস্তোরাঁ চালু করেছে থাই এয়ারওয়েজ, যেখানে কাজ করছেন কেবিন ক্রু, শেফ এবং ক্যাপ্টেনরা। সেখানে মিলবে ভিআইপি যাত্রীদের জন্য সরবরাহ করা হয় এমন বিশ্বমানের খাবার। সবাই তো আর বিমানে চড়ে যেতে পারবে না, তাই এই রেস্তোরাঁটি চালু করা। এখানে যে কেউ বিশ্বমানের খাবার খেতে পারবে ফ্লাইটে না গিয়েও। 3 থেকে 4 মাস আমার এই পোশাককে খুব মিস করেছি। করোনার কারণে এতদিন ফ্লাইট বন্ধ থাকায় কোনো কাজ করতে পারিনি। বিমানের আদলে বানানো ব্যতিক্রমী এই রেস্তোরাঁটিতে গিয়ে বেশ খুশি ভোজন রসিকরা। তবে অনেকেই যাচ্ছেন বিমানকর্মীদের প্রতি সহানুভূতি দেখিয়ে। আমি সত্যি অনেক অভিভূত, ক্যাপ্টেন, কেবিন ক্রু সবাই আছে, মনে হচ্ছে সত্যিকারের বিমানের ফ্লাইটে আছি। সংবাদে দেখেছি কতটা সংকটে দিন পার করছে থাই এয়ারওয়েজ, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছিল শেফ, কেবিন ক্রু সহ অনেকে। আমি তাদের প্রতি সমর্থন জানাতেই এখানে এসেছি। রেস্তোরাঁটির প্রতিটি অংশে বসানো হয়েছে কিউআর স্ক্যানিং কোড, যেখান থেকে বিমানের সেই অংশের সব তথ্য জানতে পারবে ভোজন প্রেমীরা। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ।
এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।